আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আজকে দেখাবো রুইতন গ্লাস কিভাবে আমরা ডিজাইনটা বসাই এবং কিভাবে আমরা এটাকে প্রসেসিং করি। ফার্স্টে আমরা যে সাইজটা করি এটা কোনাকুনি গুণ মাপটা নেই, এই কোনায় কোনা মাপ নিয়ে আমরা মাপটা বাইর করি দুই সাইড থেকে। সাধারণত এটা হচ্ছে স্কোয়ার, এর সাথে লাগে হচ্ছে একটা কর্নার, এটা হাফ পিস, এখানে অর্ধেক যতটুকু এটা ততটুকু। এটা হচ্ছে বেলজিয়াম মিরর গ্লাস 5 mm, এটার মাপ আছে হচ্ছে 10 ইঞ্চি। এদিকে 10 ইঞ্চি আমরা করতেছি, এদিকে এবার 10 × 20, এদিকে 30, 40, 50, 60 যা করা যায়, এদিকেও 30, 40, 50 যতটুকু করা যায়। আমরা এগুলাকে সাধারণত এরকম কাগজের টুকরা দিয়ে একটার উপর একটা বসাই যাতে স্ক্র্যাচ না পড়ে, এবং এখানে এভাবে করে তারপর আমরা এভাবে প্যাকিং করি। খুবই মানে খুবই সাবধান এগুলা ইউজ করার জন্য, একটার সাথে আরেকটা ঘষা গেলে দাগ পড়বো, পুরো বরবাদ হয়ে যাবো। আর এটাকে যখন রুইতন গ্লাস করি তখন এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি যখন টোটাল হয় তখন জিনিসটা খুব সুন্দর হয়। বেশি মোটা করলে আবার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা এটাকে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে থাকি। এই দেখেন এটা হচ্ছে বেবিল, 1/2 ইঞ্চি বেবিল। বেবিল যদি আপনারা বেশি চান বেশি দেওয়া যাবে, কম চাইলে কম দেওয়া যাবে। তা আসুন আমরা দেখাই কীভাবে বসায় এটা ডিজাইনটা পর্যায়ক্রমে। প্রথমে কর্নার নিতে হবে, কর্নারটাকে এভাবে কর্নারে দিয়ে দিবেন ফার্স্টে। আপনারা যারা ক্লাস করতে চান বা কাজ শিখতে চান তারাও শিখে দেখুন, এবং যারা করাতে যাচ্ছেন। এটার নাম হচ্ছে রুইতন গ্লাস, বাংলায় বলি, ইংরেজিতে যদি বলি তাহলে বলতে হবে ডায়মন্ড গ্লাস। এভাবে আমরা যদি দুইটা গ্লাস দিই তাহলে সুদা উপাসন ড্রয়ের আঠা আছে, আঠালো আপনার এটা লাগবে না, সোজা কর্নার দিলে চলবে। হয়ে গেল চমৎকার একটা ডিজাইন। উপর চারিদিক থেকে দেখাও, উপর থেকে দেখাও, এখানে অ্যাডজাস্ট করতে হবে। এটা ফিটিং করার জন্য এই আঠাটা খুবই উন্নত মানের, এটা খুব দ্রুত শুকায়। অন্য একটা গ্লাস নাও, নর্মালি গ্লাসের টুকরা নাও। এটা হচ্ছে সুপার সিলক সুপার নেল, এগারোটা ভিতরে টিনের, এই বডিটাও টিনের। আরেকটা গাম নাও, ওই যে চায়না, এটা আপনারা মিশে দিয়া
না না ওই এটা হ্যাঁ গান দাও সিলিকন গান এটা আপনি এদিকে যত বড় করতে চান এদিকে যত বড় করতে চান সমস্যা নাই সব সাইজে করা যাবে টান দাও এটা এটা যে ফানি কালার গাম এটা এটার জন্য না এটা এটার জন্য ইউজ করা হয়েছে আগে এই জন্য একটু শক্ত হয়ে গেছে মাথা আচ্ছা তো কাইটা ফেলো শক্ত হয়েছে আরেকটা মাথা তো আপনার মাথা লাগবে না আমরা এমনি দেখাই এটাকে আপনি এখানে লাগাবেন অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে এভাবে একটু সরাবেন এটাকে দ্রুত শুকায়া যায় এটা বোর্ড টোট কিছু লও ওই এই মোটা বোর্ডটা লও এ পাশটা পরিষ্কার আছে এটা আপনারা যে কোনো কিছু লাগাতে পারবেন ওয়ালে টাইলসে রং করা ওয়ালে বোর্ডে অথবা প্লাস্টিক জাতীয় যে কোনো কিছুতে জাস্ট এবার বসাই দিবেন শেষ আপনার কাজ শেষ এটা শুকাতে সময় বেশি লাগবে না তারপরে নিচে একটা সাপোর্ট দিয়ে নেবেন আপনারা যদি এখন তো একটা গ্লাস সমস্যা নেই কিন্তু একটার পর একটা একটার পর একটা যখন দিতে থাকবো তখন কিন্তু এটা নিচের দিকে নামতে থাকবে এটা এখনও হালকা হালকা শুকাইতেছে এবং এখানে একটু গাম দিবেন দুই পাশেই গাম দিতে হয় তারপরে আমি দিলাম শুকানোর জন্য এটা বাড়ি মারলে খুলে কিন্তু এমনি খুলবে না শুকাইতেছে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে শুকাই যাব আর যদি আমরা এমনি একটু ঘাম রাখি এই ঘামটা পাঁচ মিনিটও লাগবে না শুকাইতে এই যে শুকাই গেছে মাত্রই করছি কিন্তু আসতেছে না আমার হাতে শুকাই গেছে শুকাই গেছে এটা ভিজিটিং কার্ড আপনারা যারা এই কাজটা করাতে যাচ্ছেন অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে করাতে হবে আমরা এই কাজগুলো করে থাকি সুদক্ষ কারিগর দ্বারা আমাদের অ্যাড্রেস এবং আমাদের ভিজিটিং কার্ড হচ্ছে ট্রেড ফেয়ার দাদার বাজার এটা একদম মেন রোডে দাদার বাজার সাতারকুল রোড উত্তরপাড্ডা ঢাকা এই কাজগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে করে থাকি কিন্তু সেটার পরিমাণ অবশ্যই আমাদের পোষানোর মতো হতে হবে ছোটোখাটো কাজ হলে আমরা ঢাকার ভিতরেই করি বড় সড়ো কাজ হলে আমরা যেমন কুমিল্লা কাজ করছি আমরা হোটেল হোটেলটার নাম হচ্ছে নাম ভুলে গেছি গত পরশু কাজ করে আসছি আমরা গাজীপুরে ড্রিম স্কোয়ার রিসোর্টে এরকম বহু জায়গায় আমরা কাজ করতেছি এটা রেড এক এক গ্লাসের এক এক রেট এটার মধ্যে থিকনেস আছে যেমন এটা হচ্ছে 5 mm এটা 5 মিলি গ্লাসের মধ্যে আমরা বেবিল করছি আপনি 3 মিলি তো করতে পারবেন 4 মিলি তো করতে পারবেন 5 মিলি তো করতে পারবেন তারপরে এটা হচ্ছে বেলজিয়াম কিছু গ্লাস আছে পিএসপি গ্লাস নাসির গ্লাস ক্রিস্টাল গ্লাস বেলজিয়াম গ্লাস এরকম গ্লাসের কোয়ালিটি আছে 4-5টা থিকনেস আছে 2-3টা এখন আপনারা হয়তো ফোন এর কাজ দেখছেন কাজ দিয়ে ফোন দিলেন ভাই এটা কত এটা কত এটা ফার্স্টে এটা কত এটা কত যারা বলে তাদের সাথে কথা বলার কোনো মোড থাকে না কারণ তারা কী জিজ্ঞেস করতেছে যখন বলে যে এটা এত কী বলবো তখন বলে কি এটা ওটা নিই ক্রিস্টাল নিই তো মুক্তি সব কিছু একসাথে বলতে হবে অথবা সবচেয়ে বেটার হয়
আপনি আপনার যে কাজটুকু আমাদের হোয়াটসঅ্যাপে আপনার নক করবেন। আমাদের কার্ডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দুইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এই পাশে, এটা হচ্ছে একটাই নাম্বার এখানে, এবং ইমেল আছে এবং উইচ্যাট কোড আছে। আপনারা যদি কেউ উইচ্যাট ইউজ করেন আপনারা উইচ্যাটে কল করতে পারেন। আর আছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, আর পার্সোনাল বিকাশ নাম্বার আছে। যদি কেউ চান যে আপনাকে আপনার সাইজ মতো একটা আমরা সেট তৈরি করে দিতে, তাহলে আমরা একটা সাইজ মতো আপনাকে সেট তৈরি করে কুরিয়ারে দিয়ে দিতে পারবো। তবে অবশ্যই আগে টাকা দিতে হবে, পুরো টাকা, ছোটোখাটো অর্ডার আমরা আগেই টাকা নিয়ে নিই। আর এটার সাইজগুলো হচ্ছে দুই পাশে, যেমন এপাশে তো বিশ, এপাশে চল্লিশ, পঞ্চাশ, ষাট, সত্তর, এপাশে তিরিশ, চল্লিশ, পঞ্চাশ, এভাবে একটা মিল রেখা যদি করা হয় তাহলে এক সাইজে গ্লাস দিলেই চলে। ধরুন আমি এক সাইজের এই সাইজের সবগুলা গ্লাস দিলেও আপনি কাজ করতে পারবেন। যদি এপাশ আর এপাশ গুণ দিলে মিলে, যদি এপাশে যদি এগারো হয়, তিন এগারো তেত্রিশ, চার এগারো ছচল্লিশ, এদিকেও সেম হয়, বা এদিকে যদি আপনার পনেরো, পনেরো তিরিশ, তিন পনেরো পাঁচচল্লিশ, এই কোনাগুলা আমরা কোনাগুলা মাপ ধরি। আপনি এই পাশ আর এই পাশ একটা ক্যালকুলেশনের পরে যদি এটা মিলে যায় গুণে, যেমন সাত ইঞ্চি, সাত ইঞ্চি, সাত ইঞ্চি দিয়ে যতটুক যায়, সাত সাতান্ন পঞ্চাশ, এদিকে সাত ইঞ্চি দিয়ে যাওয়া হয় সাত দশক সত্তর, সমস্যা নেই। বা দশ ইঞ্চি দিয়ে হয় তিন দশক তিরিশ, চার দশক চল্লিশ, এদিকে দশ দশক একশো, এভাবে আপনারা যদি গুণ ভাগ করতে পারেন তাহলে আপনার এক এক সাইজ আমি যদি দিই আপনি করতে পারবেন। এখানে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার যদি একটা গ্লাস ভেঙে যায় আমরা বাড়তি কটা গ্লাস দিয়ে দিতে পারবো আপনাকে, তাহলে একটা না একটা বসাইতে পারবেন আপনি যে কোনো জায়গায়। এটা একটা বিশেষ সুবিধা। এবং আমরা যখন কাজ করি এরকম, যখন আমরা সাইজ তৈরি বাইর করি সাইজ, আমরা কোন ইঞ্জিনিয়ারকে বলি যে আপনি এতটুক সাইজ রাখেন জায়গাটা, তখন এই গ্লাসগুলো আমরা কিছু বাড়তি নিয়ে যাই আন্দাজের উপরে, কিছু কোনাও বাড়তি নিয়ে যাই আমরা। কোনাগুলো কিন্তু বাড়তি নেওয়ার কারণে ওখানে যদি কোনো কারণে স্কেচ থাকে বা ভাঙে সমস্যা হলে আমরা গ্লাসগুলো আপনাদেরকে কিছু এক্সট্রা দিয়েও আসতে পারবো, বা কিছু এক্সট্রা আপনাদের পাঠাতে পারবো। আবার আমাদের কাজের সুবিধার্থে আমরা যখন ঢাকার বাইরে দূরে যাই তখন আমরা বাড়তি নিয়ে যাই। বাড়তি নিয়ে যাওয়া মানে নেওয়া যাওয়া যায় এই কারণে যে আমরা এপাশ আর এপাশ গুণটা আমরা ঠিক রাখি। আর আপনারা আমাদের দোকানে আসতে পারেন, আমাদের ঠিকানা তো বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইগুলো আমরা ঠিকানা লিঙ্কগুলো আমরা ইউটিউবে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, আমাদের সবাই আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।